আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো কলিজা বোনা, আজকে শেয়ার করবো আপনাদের সাথে, এখানে আমি 1 কেজি মতো কলিজা, গরুর কলিজাটা নিয়েছি। তো কলিজাগুলোকে আমি আগে সেদ্ধ করে নিয়েছি, এখানে তেল আর পেঁয়াজ দিয়ে আমি কষাচ্ছি, লবণ দিয়েছি আর ডিপ করে রাখি, যেহেতু মশলা মশলা বক্সগুলো চুলার পাশে আগে নামিয়ে রেখেছি, এগুলোকে আমি ক্লিন করে রেখে দিয়েছি আগে, রেডি করে সব কিছু রেখে। এখন আমি দেন রান্নাটা করব, খুব সিম্পলভাবেই রান্না করব। আমি রান্নাটা শেয়ার করছি, সুন্দরভাবে পুরোটা শেয়ার করার চেষ্টা করছি। 1 কেজি মতো কলিজা, কলিজাটাকে অবশ্যই সব সময়, আমরা তো সাধারণত অনেকেই কাঁচাই কাটি, কাঁচা কাটতে একটু অসুবিধা হলে 5 মিনিট একটু ধুয়ে বয়েল করে নিলে বয়েলটা একটু ধরে কাটতে সুবিধা হয়, পিসগুলো সুন্দর হয়। তা আমি 5 মিনিট বয়েল করেই কেটেছি, আর ঠিক 10 মিনিটের মতো, বা একটু কম সময় নিয়ে হলো 10 মিনিটের মতো অন্তত সেদ্ধ করতে হবে। তারপরে পানিটা ফেলে দিয়ে খুব ভালোভাবে সাবধানে বেশ ভালো কয়েকবার ধুতে হবে। তো বয়েল করার ফলে কি হয় আমাদের, যে আমরা যে কলিজা যখন রান্না করব, গরু হোক খাসি হোক, অবশ্যই কিন্তু কলিজার ভিতরে প্রচুর আয়রন থাকে, আয়রনগুলো যদি বের না হয়ে যায় তখন কিন্তু একটা অন্যরকম একটা ভাব লাগে। আর আরেকটা জিনিস খেয়াল করবেন, কলিজা রান্না করার পরে কয়েকবার যদি জাল করা হয় তখন একটা অ্যালুমিনিয়াম টাইপের কিছু একটা পদার্থ বের হয়ে আসে, আমি জানি না, তখন একটা কসকস ভাব লাগে। আর অবশ্যই সেদ্ধ করে সেটাকে ভালো করে ভিতর থেকে আয়রন যতটুকু যেটা বাড়তি আয়রন সেটা কিন্তু সেদ্ধ করার ফলে বের হয়ে যায়। তো ঠিক আছে, আমি এভাবেই রান্নাটা করে নিচ্ছি। আর এখানে আমি এলাচি আর লং নিয়েছি, এগুলোকে আমি ভালো করে ছেঁচে তারপরে দিব। আমি মশলা বেশি কিছু অ্যাড করিনি, আমি আজকে দিয়েছি হলো পেঁয়াজ, তেলের মধ্যে পেঁয়াজ, লবণ, আর দিয়েছি আদা পেস্ট, রসুন পেস্ট, হলুদ গুঁড়ি, মরিচ গুঁড়ি, ধনে গুঁড়ি। তারপর এখন এই মশলাগুলো আমি অ্যাড করব, তেজপাতা, দারচিনি, আর দিব লং আর এলাচ, এলাচগুলোকে আর লংগুলোকে ছেঁচে দিব। এই তো, আর নামানোর কিছুক্ষণ আগ মুহূর্তে আমি হলো দিব জিরা গুঁড়ি। তো ঠিক আছে, নর্মাল পদ্ধতিতে যদি ভালো লাগে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি শেয়ার করবেন, আর এর থেকে ভালো রান্না করার আইডিয়া যদি থাকে অবশ্যই আমাকে জানাবেন। তো জানি না কেমন হয়েছে, এই যে তেলগুলো ভেসে উঠেছে, এখন আমি গরম মশলাটা দিয়ে দিয়েছি, দিয়ে আমি একটু পরেই আর একটু কষিয়ে আমি কয়েকবার কষাবো, যেহেতু আমি চুলায় পাশের চুলা গরম পানি দিয়ে রেখেছি, একটু গরম পানি দিয়ে দিয়ে কষাতে হবে কয়েকবার। কারণ কলিজা অনেকে বোঝে কি বোঝে না আমি জানি না, কলিজা সেদ্ধ হতে টাইম লাগে, কিন্তু অনেকে মনে করে কলিজা একবার দুবার কষিয়ে পানি দিলেই কলিজা সিদ্ধ হয়ে গেছে, না, কলিজাটা সিদ্ধ হতে অবশ্যই টাইম লাগে, এটা অবশ্যই মাথায় রাখবেন। অন্তত পক্ষে 15-20 মিনিট কলিজা কষাতে হবে, একটু একটু করে পানি দিয়ে, একদম 30 মিনিটের মধ্যে সব কিছু কমপ্লিট হবে, তা না হলে কম পক্ষে তা না হলে কিন্তু কলিজা রান্না ভালো হবে না, এটা কখনোই না। আর আমি আলু অ্যাড করেছি, আলুটা বাচ্চারা তো একটু খেতে চায় না, মাংস কলিজা এগুলো, তা আলুটা কিউব করে কেটে সুন্দর করে দিয়ে দিলাম। আর এই তো আমি বেশ ভালো মতোই কষিয়ে রান্না টান্না করেছি, সেগুলো তো সব শ্যুট করা সম্ভব না, তাহলে আমার ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে, তারপর 4 মিনিটের বেশি হয়ে গেছে। তো হয়ে গেছে আমার কলিজা ভুনা আলু দিয়ে, আলহামদুলিল্লাহ গরম ভাতের সাথে দারুণ ভালো লাগবে, সাথে মসুর ডাল করেছি, মসুর ডাল তো অসম্ভব ভালো লাগবে, আর করেছি আজকে ডাঁটার শাক আর বেগুন ভাজি, আর কিছু না। তো সেগুলো শেয়ার করতে পারিনি, কারণ কলিজা রান্না করাটা পুরোটাই শ্যুট করেছি। তো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন বেশি বেশি, আবারও বলছি, আর আমাকে যদি ভালো লাগে কমেন্ট বক্সে জানাবেন, এর থেকে ভালো আইডিয়া থাকতে পারে সেটাও কমেন্ট করে জানাবেন। তো আজকের মতো বিদায়।